শুধু টিকটকেই সফল, বাকি সব জায়গায় ব্যর্থ সাব্বির রহমান। টানা ব্যর্থতার গুড় থেকে যেন বেরিয়ে আসতে পারছেন না বাংলাদেশের এই ব্যাটার সাব্বির রহমান। খেলাধুলার সকল নিউজ আপডেট পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এশিয়া কাপ থেকে শুরু করে টানা সুযোগ পেয়েও ব্যর্থ হচ্ছেন সাব্বির রহমান। আজকে পাকিস্তানের বিপক্ষে প্রথমে বাজে ফিল্ডিং, রান আউট মিস, তারপর ব্যাটিংয়ে ব্যর্থ হন। টি টোয়েন্টি খেলে গেছেন টেস্টের মেজাজে 18 বলে 14 রানের একটি ইনিংস। মুস্তাফিজুর রহমান যেখানে ব্যর্থ, সেখানে তাসকিন আহমেদ, নাসুম আহমেদরা সফল। কাটার মাস্টার যেন পুরানো বোলিং করতে ভুলেই গেছেন। পাকিস্তানের সাথে 4 ওভার বল করে 48 রান দিয়ে উইকেট শূন্য। অন্যদিকে তাসকিন আহমেদ সুপার বোলিং। তাসকিন আহমেদ দেশের বাইরে তার বোলিং দেখে মুগ্ধ না হয়ে থাকা যাবে না। পাকিস্তানের সাথে 4 ওভার বল করে 25 রান দিয়ে তুলে নেয় 2টি উইকেট। নাসুম আহমেদ 4 ওভার বল করে 22 রান দিয়ে তুলে নেয় 1টি উইকেট। পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ রিজওয়ান যেন ব্যাট করতে নামে রান করার জন্য, তাকে আউট করার সাধ্য নাই কোনো বলারের। বাংলাদেশের সাথেও 50 বলে 78 রানের একটি ম্যাচ জয়ী ইনিংস খেলেন।